আসসালামু আলাইকুম, শাইদাস ব্লগ এবং শাইদাস কুকিং ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এখন যেহেতু গরমের সিজন আর পাকা আমটা বাজারে অ্যাভেলেবল রয়েছে, তো সেই কথা মাথায় রেখে আমি বানিয়েছি দুই ধরনের আমের জুসের রেসিপি। একটি হচ্ছে নর্মাল যে আমরা বাজারের জুস খাই, ম্যাঙ্গো জুস সেই ধরনের, আর আরেকটা হচ্ছে মিল্ক শেক। তো এই দুই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আসলে বাজারের জুসগুলো আমাদের জন্য স্বাস্থ্যসম্মত নয়, সেখানে নানা ধরনের প্রিজারভেটিভ, আবার দেখা যায় বিভিন্ন রকমের কালার ইউজ করা হয়, বিভিন্ন কেমিক্যাল ইউজ করা হয়। তো এখানে আমরা বাসায় যদি অরিজিনাল যে আম পাওয়া যায়, পাকা আম, সেই আমটা দিয়ে যদি জুসটা বানাই তাহলে আমাদের সবার জন্যই খুব ভালো হয়, খেতেও খুব টেস্টি হয়, স্বাস্থ্যের জন্য খুব ভালো। তো এখানে আমি নিয়েছি দুইটা পাকা আম। তো এই দুইটা পাকা আম দিয়ে আমি দুই ধরনের জুস বানাবো। প্রথমেই আমি আমগুলোকে ছোট টুকরা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে খোসাটা ছাড়িয়ে আমটা হাতে চিপে তারপরও ব্লেন্ড করতে পারবেন। এখানে আমি ছোট টুকরা করে নিয়ে ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি। টুকরো করে কেটে দিলে তাহলে আমের যে আঁশটা থাকে সেই আঁশটা আর মুখে লাগে না, পুরাটা আমি ব্লেন্ড হয়ে যায় খুব ভালো করে, যার জন্য এখানে আমি ছোট টুকরো করে আম দুটোকে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে কেচে এখানে খোসা ছাড়িয়ে তারপরে চামচ দিয়ে চেষে আমি দিয়ে দিচ্ছি আমগুলোকে। আর যেহেতু আমার আম এটা মিষ্টি আম ছিল, বেশি টক ছিল না, যার জন্য এখানে আমি চিনির পরিমাণ কম দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি এক গ্লাস পরিমাণ ঠান্ডা পানি, ফ্রিজের একদম ঠান্ডা পানি। আর চিনিটাও দিয়ে দিচ্ছি আমি এখানে এক টেবিল চামচ। আমি আগেই বলেছি আমার আমটা মিষ্টি ছিল, যার জন্য এখানে আমি চিনির পরিমাণটা কম করে দিয়েছি। এরপর আমি ব্লেন্ডারে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। যেহেতু আমার এখানে আমি পানিটা কম দিয়েছি, আমটাও ঘন, অনেক পরিমাণে অনেক ঘন, তো এখানে আমি প্রথম যে জুসটা বানাবো সেটা হচ্ছে বাজারে আমরা যে ম্যাঙ্গো জুস খাই তেমন। দেখুন আমার আমের ঘনত্বটা এখানে অনেক বেশি, যার জন্য এখানে আমি আরেকটু ঠান্ডা পানি মিলিয়ে নেব, ফ্রিজের একদম ফ্রিজের ঠান্ডা পানি। আপনারা চাইলে এখানে বরফ কিউবও ব্যবহার করতে পারবেন। তো এখানে ঠান্ডা পানি দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমি আগেই বলেছি আমার আমটা মিষ্টি ছিল, যার জন্য এখানে আমার এক্সট্রা আর চিনি দেওয়া লাগে নাই। আপনারা যদি মিষ্টি আরও বেশি খেতে চান, আবার আমটা যদি টক হয় তাহলে এখানে আবার চিনি দিতে পারবেন। আর একটু চিনি মিশিয়ে নিলে অথবা সুগার সিরাপ মিশিয়ে নিলে তাহলে মিষ্টি হয়ে যাবে। এরপর আমার বাকি যে জুসটা ছিল আমের যে জুসটা, সেই জুসটার মধ্যে আমি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব অল্প একটু পরিমাণ পানি, এটা পানিটা আমি পরে দেবো ঘনত্বটা বুঝে। এরপর এটাকে আবার আমি খুব ভালো করে ব্লেন্ড করে নেব। গুঁড়ো দুধটা ভালো করে এই আমের সাথে ব্লেন্ড করে নিয়ে এরপর আমি আবার এটাকে সার্ভ করব। এই ঘনত্বটা এমন হলেও রাখা যাবে, অথবা আপনারা চাইলে আর একটু পানিও মেশাতে পারবেন। আর একটু আমি টুকরো দিয়ে আমি সুন্দর করে পরিবেশন করছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজে লাইক দিবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। দেখা হবে পরবর্তীতে আপনাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।